স্বীকারই করেন না, শ্মশানে সবসময় চিতালি হচ্ছে কিন্তু উনি স্বীকার করেননি। যেভাবে পোস্টমর্টেম ভাইলেন্স নিয়ে উনি বলেছিলেন, কোনো হিংসা হয়নি, কোনো মৃত্যু হয়নি, সিবিআই যখন এসে গেছে আমাদের 16 জন মারা গেছে তার তদন্ত কেন হবে? এই 16 জন কোথা থেকে এলো? এরা কি আপনার পার্টি ছিল না, নাকি আপনি ওদেরকে স্বীকার করছিলেন না আপনার লোক? এই 16টা লোক মারা গেছে যদি আপনার পার্টি সত্যি হতে হয়, আপনি যদি এটা কমপক্ষে সত্য বলে থাকেন, তাহলে এই 16টা লোক আপনার পার্টির জন্য প্রাণ দিয়েছে, তাকে আপনি স্বীকৃতিও দিচ্ছেন না, তার পরিবারকে সহযোগিতাও করছেন না, এটাকে তারা আশা করে না আপনার কাছ থেকে? এত নির্মম আপনি, আমরা তো বলেছি 60 জন কর্মী মারা গেছে, আমি এফআইআর নিচ্ছেন না পুলিশ, তার তথ্য আছে, সে এফআইআর আমরা করবো, সব সিবিআইকে পাঠিয়েছি আর প্রত্যেকটি তদন্ত হবে। এবং আপনারা জানেন গত বছর কোভিড শুরু হওয়ার পরে একই কথা বলতেন, তথ্য গোপন করা হতো, আজকে সে তথ্য দেখা গেল, যদি 5000 লোক মারা গিয়ে থাকে কোভিডে, বাকি তার চেয়ে বেশি লোক মারা গেছে কোমরবিডিও, সেটাও কোভিডেই মারা গেছে, সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করছেন, মানুষকে বিপদ থেকে মানে অজ্ঞ রাখা হচ্ছে, তথ্য থেকে দূরে রাখা হচ্ছে, যাতে বিপদ লোক বুঝতে না পারে, তার জন্য বিপদ বেড়ে যাচ্ছে, এটা একটু যোগ্য শাসকের পক্ষে শোভা পায় না। রাজনৈতিক সংঘর্ষে এক তৃণমূল কর্মী জখম হয়েছিলেন, পরবর্তীকালে তার আসলে মৃত্যু হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট সৈয়দ সুফিয়ানকে সিবিআই জেরা করেছে নদিয়া। সমস্ত জেলাতে দু চারজন এরকম বিখ্যাত টিএমসি নেতা আছে যারা ওখানকার সমস্ত কোনো প্রশাসনিক পদে না থেকেও পুরো শাসনকে কন্ট্রোল করে, এসপিডিএম কি হবে সেটা পর্যন্ত কোশ্চেন ঠিক করে। আজকে এরকম একজন নেতা তিনি, ওখানে যে হিংসা হয়েছিল পোস্টপোর্ট ব্যাপক হিংসা হয়েছিল, জিততে পারেননি বলে হিংসার মাধ্যমে প্রতিশোধ নিয়েছেন, আমাদের সে মৃত্যুর পরে মহিলা মোর্চার প্রেসিডেন্ট গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, তার সঙ্গেও তাকে কালো পতাকা দেখানো, তার গাড়ি ঘেরা সব কারা করেছিল, তখন এই নেতারা গরম গরম ভাষণ দিয়েছেন, আজকে বলছেন আমরা কিছু জানি না, সিবিআই দেখেছে এই জন্য নির্দোষ প্রমাণ করুক। এরকম একাধিক নেতা নাম সেই সময় যারা আগে থেকে জানতাম তারা খুব প্রমিনেন্ট রোল নিয়েছিলেন, ওই হিংসায় তারা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন, আমার তো মনে হয় এই সমস্ত নেতাগুলোকে গুন্ডাগুলোকে ডাকা উচিত যারা বাংলার রাজনীতিকে এই ধরনের দেখুন এটা অনেক পুরনো, আমিও নিজে জানি, আমাদের কর্মীরা আমরাও বহু তথ্য পাঠিয়েছি কয়েক বছর ধরে, এমন কেন হচ্ছিল না, আমি দিল্লিতে অনেক লোকের সাথে কথা বলেছি, এত বড় একটা ক্রাইম পুরো সোসাইটিকে এটা মানে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে, এবং এর জন্য ওখানে অন্যান্য ক্রাইমও হচ্ছিল, অস্ত্রশস্ত্র মারকাট এটা হওয়া উচিত, যাই হোক সরকার শুরু করেছে যেভাবে হোক। আজকে যদি বলে যে টিএমসি নেতা ধরা পড়ছে, যে টিএমসি সব নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, আমি বললাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে কোথায় দূর 100 জনের কাজ লুট হচ্ছে, গরু বালি পাথর কয়লা পাচার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘোলাঘুলি লুট কোথাও হয়, এবং সরকার সেটাকে প্রোৎসাহন দিচ্ছে, মমতা ব্যানার্জি নতুন বালি নীতির কথা বলেছে, এতদিন যারা বালি লুট করছিল তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়ে গেছে, এবার নতুন লোকের কন্ট্রাক্ট দেওয়া তারা লুটবে তাদের কাছ থেকে টাকা নেওয়া, সরকারও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এখানটা। সেই জন্য কেন্দ্র সরকার এই যে গরু পাচার এবং কয়লা পাচারে যেভাবে সিবিআই আর ইডিকে লাগিয়েছে এবং কোর্ট এতে হস্তক্ষেপ করেছেন, আমার মনে হয় এটা একদম শেষ পর্যন্ত যাওয়া উচিত, নির্মূল হওয়া দরকার আছে, আমাদের পশ্চিমবাংলার যে নাগরিক জীবন লোক বাধ্য হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনারা যদি কয়লা খনি এলাকায় যান বীরভূম আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই 4টি জেলাতে দেখবেন যে ওখানকার ওই এলাকার বেশিরভাগ লোক কোনো না কোনোভাবে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত, কারোর কোনো কাজ নেই, সোর্স নেই, আর এটা সবচেয়ে সহজ না, যতগুলি লিগ্যাল মাইন্ডস আছে তার চেয়ে ইলিগাল মাইন্ড বেশি, এবং রীতিমতো দামি যন্ত্রপাতি সরকারের কাছে যা আছে খননের জন্য তার চেয়ে দামি যন্ত্রপাতি কোল মাফিয়াদের কাছে, এটা খোলাখুলি দেখতে পাবেন রাস্তায় যে যন্ত্রপাতি পড়ে আছে, এবং এর ফলে অবৈধভাবে নিয়ম না মেনে খোনাখুলি করার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে, ডজন ডজন লোক মারা যায় ব্যাপক সংখ্যায়, অনেক জানি কিছু জানা যায় না, এই যে ঘটনা ঘটে বহু গরিব মানুষ বাধ্য হয়ে যুক্ত হন এবং প্রাণও যায়, সমাজের মধ্যে অনৈতিক কাজ করার একটা প্রোৎসাহন চলছে, এটা যদি বন্ধ না করা হয় তার সঙ্গে যেই যুক্ত থাকে, কোল ইন্ডিয়ার হোক, ইসিএল এর অফিসার হোক, সিকিউরিটি হোক বা সাধারণ নেতা, সবাইকে আমার মনে হয় আইনের দ্বারা আনার দরকার আছে, আর তা না হলে এগুলো বন্ধ হয়। সিবিআই যে পক্ষপাতিত্ব করছে, একচোখা আচরণ করছে তৃণমূলের ব্যাপারে, না তৃণমূলের তো বলার কিছু নাই না, সব জায়গায় তারা রাজনীতি যায়, পুরো পার্টিতে দুর্নীতিগ্রস্ত, যদি তদন্ত হয় প্রধান মধ্যে নেতারা ধরা পড়বে, সঙ্গে সঙ্গে প্রতি বিচার প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে রাজনীতির কথা চলে আসে, পার্টিটাকে তাদের কলুষ মুক্ত করুন,
সেই পার্টিতে।